জয় কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা তো সবাই ভালো আছি। তো আজকের কথা হচ্ছে যে আমি সবসময় হরে কৃষ্ণ কেন বলি। তো হরে কৃষ্ণ আমি এই কারণেই বলি যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যে রাখছে তো রাখে, যে মারছে তো মারবে। হরি কিংবা হর দুটোই এক। এই যে হরে কৃষ্ণ নাম, তো এই নাম একবার নিলে যত পাপ হরে, মানে আমাদের যত পাপ মোচন হয়, জীবের কি সাধ্য আছে যে তত পাপ করতে পারি? এর জন্যই হচ্ছে আমি সবসময় হরে কৃষ্ণ বলি, কিংবা সারাদিনে কতবার বলি সেটা জানি না, তোমাদের সঙ্গে যতবার কথা বলি এবং ফোনে যতবার কথা বলি হ্যালো না বলেই হরে কৃষ্ণটা বলি। তো এর থেকেই ভগবানকে পাবো। আর যারা নাম জপ করো, অনেক কিছু করো, তারা তো একদম আমার উপর মহলে আছে সবাই। আর যন্ত্রণা মানে তুমি পূজা করতে আসো রাখি পারবে নাকি? এমনি এমনি কি যন্ত্রণা ফন্ত্রণা করে? আমি ঠাকুর মশাইকে রাখি পরাচ্ছি, আপনারা আশীর্বাদ করুন আমাকে। দানে বাধ্য বলি রাজা, মাকে বলিয়া পয়সা আনজা, রাখি বাঁধব তোকে পয়সা দিবি মুখে, যাও। তো এখানে আমার যে গোপালকে দেখতেই পাচ্ছ, তো এই রাখিটা হচ্ছে কাকিমার বাড়িতে, আর এই রাখিটা হচ্ছে আমার বাড়িতে দিলাম। তো সব ঠাকুরকে এরকম করে দিয়েছি, তো এদের হাতেই তো বাঁধা যাচ্ছে নিজে দেখছো। এখানে আমার ঘরে রাখি, এখানে কাকিমার বাড়ি রাখি, আর এই যে দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে রাখি দিয়েছি। আর এটা হচ্ছে গীতা ভাগবত বাসুদেবায় নামে, এখানে রাখিটা দিয়ে দিলাম, কী করে বাঁধবো এই জন্য উপরে দিয়ে দিলাম। তো দেখতে থাকো, আর কিছু যদি মজা করতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। মিষ্টি এদিকে দেখি। কাকিমা আরে নতুন গাড়ি কিনে আনলো, তো পুজো দিতে যাচ্ছে, যাও। না না আমি যাবো নি, Thank you.
বাচ্চা নাকি তা করমতি যেমন ফুল তুলসি দিব সেরকম হবে তবু গোবিন্দ বলে আমার খেলা দেখ দেখো সবাই আমার বাবু যে এখানে বসে বসে খেলা করছে এই বেলাটা নিয়ে খেলা করছিল তো এখন বসে আছে এইভাবে আর আমি যে এখানে রান্না করছি ও এখানে বসে বসে খেলছে আমার কাছে বাবু বাবু হ্যাঁ বাবু বাবু গো আমার সোনা বাবা হাসি 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 তাই 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 বাজাও তাই তাই হ্যাঁ তাই তাই মামা বাড়ি চাই চাই বলো তাই 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 কথাগুলো মন দিয়ে শুনছে দেখো কীভাবে কি লজ্জা হলো রে বাবা সব শেষে এখন রাত্রিবেলা প্রচণ্ড গরমের জন্য ছেলেকে জামা বানাতে পারছি না কিন্তু খেলাধুলা করছিল ওঠার চেষ্টা করছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকো এবং ভিডিওটি যদি না ভালো লাগে তাহলে পাশে থাকার চেষ্টা করো দেখে সাহায্য করো এবং সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন।